হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জাহান ওরফে মোহাম্মদ আলী বড়ভাইয়া, আমি মসজিদ আল হারামের সামনে থেকে আহ্বায়ক। আল্লাহর অশেষ মেহরবানিয়ে, অশেষ মায়ায় যে উমরা করাত আইসি, আর ও সুযোগে আপনারা আর কিছু দেখাইনি, আমরা নামাজ পড়েছি আর আমরা উমরা করা শেষ। তো আমি ভিডিও করছি, করিয়া রাখছি, সবকিছু আপনারা দেখাইনি। আর সিদুল হারামর গেটর মুখ আর কিতা কইতাম আপনারা, যে এই যে আমার পিছনে যে মানুষ দেখরা দেখানি, কত মানুষ, কত আল্লাহর বন্দা, আল্লাহর মায়ার বন্দা হল, আল্লাহর গুলাম হল, আমরা আল্লাহর গুলাম, আল্লাহ যে আমরা অত মায়া করছেন। মসজিদুল হারামর ভিতরে হামাইয়া নিজে তো আর কিতা কইতাম, মন আজকে এত খুশি, এত খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি বিশেষ করে একটা কথা কইম, কেউ চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আজকে আর কইতাম না, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করিয়া শেয়ার করবা, কারণ সবরে দেখার সুযোগ করিয়া দিবা মসজিদ আল হারাম কাবা শরীফ। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। এই যে জায়গাটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এবং সবচেয়ে বড় মসজিদ, আল্লাহর কত বন্দা দেখলেন, এক লগে নমাজ পড়িয়া বাইরেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ উমরা হজ খান করাইছেন এবং দান গড় খান দেখাইছেন। আল্লাহ আমরা সকলের গুনারে মাফ করে দিতে, আমি খাস করি সকল লোকে, বিশ্ব মুসলিমের লোকে, বিশ্ব মুসলিম যেত বিশ্বর কোনা কোনায় যেত জায়গা মুসলিম নির্যাতন হইতরা, আমি সকল লোকে দোয়া করছি। যারা আমার কাছে দোয়ার আবেদন করছিলা মেসেজ করি, আমি সবার লাগে দোয়া করছি। আমি আল্লাহরে কইছি, আল্লাহ তারা কোন উদ্দেশ্য আমারে কইছি, আল্লাহ তুমি জানদাই মাহবুব, তারার দোয়াটা আপনি মাবুদে জান দেয়, তারা কোন উদ্দেশ্য হয়েছে আপনি মাবুদে তারার মনের সাকান পুরা কর, আল্লাহ আমিন। দোয়া সবার লগে করছি, আর বেশি বেশি করিয়া ভিডিওটা শেয়ার করবা, সবারে দেখার সুযোগ করে দিবা। একটা কথা কইমু, আপনারা যারার কাছে টাকা পয়সা আছে, হজ আওয়ার এই আপনার তৌফিক আছে, আপনারা আকুয়া একবার এই আল্লাহ পাক পর্বতিকার আলমের গড় খান দেখিয়ে দেখা, মনটা পুরা শান্তি যায়, মন ভরে যায়, কিতা কইতাম। আর এখন বর্তমানে রোহিত, আমরা এই মাত্র জুম্মার নামাজ শেষ করছি, বুধবাই দেখো কি পরিমাণ গরম এই জায়গার, আপনার 38 ডিগ্রি, আর গাম কিলা গাম ইসি দেখলেন, কিলা মানুষ দেখলেন, ইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখলেন কি পরিমাণ মানুষ। সবে জুম্মার নামাজ শেষ করিয়া বারণ হয়েছে, আর বিশেষ করিয়া আপনারা ভিডিওটা শেয়ার করবা, আল্লাহ যে আমারে টান ঘর কান দেখাইছেন, আমি অন আল্লাহর কাছে কিতা যে মানে কিলা যে শুকিয়া আদায় করতাম, আল্লাহ জানতরা, মানে আল্লাহ জানতরা, আল্লাহ সবকিছু জানতে পারল, আল্লাহ আমরা আগে সবকিছু তাই নিজে জানিলাই। মদিনাত যাইমু ভিডিও করিয়া, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার প্রিয় জানার টুকরা নবীজির রোজা মোবারক আপনারা দেখানোর চেষ্টা করুন, আর দোয়া করবা আমার লগে আর আপনার লগে, আমি অনেক বেশি করে দোয়া করবো এবং করছি করিয়ার, আর বিশ্ব মুসলমানের লগে, বিশ্ব মুসলমানের লগে সবে দোয়া করবা, খাস করিয়া দেখা হইব পরবর্তী ভিডিওতে। তো ভাল্লা থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ
খাই ايوه لسه هنا لا لسه فاكر شوطه دي شوط الصبح
تصور ايش؟ تبغى تصور لكم؟ ايوه شكرا. अच्छा आप पाकिस्तान से है ठीक है बढ़िया है हम इंडिया से असम हमारे फ्रेंड हो ठीक शुक्रिया दोस्त बनती है क्या करें मजबूरी है ये देखो हमारा चाचा को अच्छा से काट के दे दो ठीक है इनका बाल में ज्यादा मुश्किल नहीं होगा इनको जल्दी हो जाएगा इसका नोस नहीं है और नोस पैसा हम नहीं देंगे इनका नोस पैसा हम लोग नहीं देंगे नहीं है आपका नहीं है मुझे बैठना है आपका नहीं है अल्लाह रा वाला काटी लाई Finally, how do you feel?
কয়লা উমরা করলে আপনার চুল সব খামাইতে লাগে, এর লাগে আমিও খামাই নিলাম। কয়লা উমরা তাইলে মাথার সব চুল ফালাইতে লাগে।